বিশ্ব শিক্ষক দিবস 2022 উদযাপন উপলক্ষে আমার তৈরিকৃত ভিডিওগুলি। করোনা মহামারীকালীন শিক্ষা ব্যবস্থা চলমান রাখার জন্য ব্লেন্ডেড শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ব্লেন্ডেড শিক্ষা হলো অনলাইন এবং অফলাইন ক্লাসের সংমিশ্রণ। স্বাগতম আমার উদ্ভাবনকে। আমার উদ্ভাবনী আইডিয়া ছিল উঠান পাঠশালা। কোভিড-19 পরিস্থিতিতে আমাদের চ্যালেঞ্জ এবং তার মোকাবেলা আমরা পেরেছি, চলুন দেখি কিভাবে মোকাবেলা করেছি। আমি মোহাম্মদ শাহিন মিয়া, সহকারী শিক্ষক, কিষান ইনস্টিটিউশন, ফরিদপুর সদর, ফরিদপুর। 17 মার্চ 2020 কোভিড-19 পরিস্থিতিতে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় শ্রেণী কার্যক্রম। স্বাভাবিক অবস্থা হতে আমরা ধীরে ধীরে দূরে যেতে থাকি। স্থবির হয়ে পড়ে দেশের শিক্ষা ব্যবস্থা, ভেঙে পড়ে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম। সামনে বড় চ্যালেঞ্জ, শিক্ষার্থীদের নিয়ে ভাবনা করি অভিভাবক শিক্ষক সবাই মিলে। প্রধান শিক্ষকের নির্দেশনায় সংসদ টেলিভিশন দেখার জন্য নির্দেশ প্রদান করা হয়। এর পরবর্তীতেই আমরা শুরু করি অনলাইন ক্লাস। লকডাউনের মধ্যে দোকানপাট বন্ধ থাকায় টাইলস দিয়ে বোর্ড তৈরি করে ক্লাস দিতে থাকি এবং আমাদের ক্লাসগুলো অনলাইন রুটিন অনুযায়ী আমরা ক্লাসগুলো নিয়ে থাকি, যাতে শিক্ষার্থীরা সময় মতো ক্লাসে অংশগ্রহণ করতে পারে। কিন্তু এরপরে শিক্ষার্থীদের উপস্থিতি আশার অনুরূপ নয়। আমরা ভাবে জানার চেষ্টা করি যে তারা কেন অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছে না। স্বাস্থ্যবিধি মেনে অভিভাবকদের সাথে আলোচনা করি এবং অভিভাবকদের মাধ্যমে জানতে পারি যে অনেক শিক্ষার্থীর স্মার্টফোন এবং টেলিভিশন নাই। যাদের স্মার্টফোন আছে তাদের ইন্টারনেট বা নেটওয়ার্কের সমস্যা রয়েছে। এরপর আমরা যেতে থাকি গ্রামে গ্রামে। গ্রামে গিয়ে শিক্ষার্থীদের অনলাইন স্কুলের সাথে যুক্ত করতে থাকি। অভিভাবকদেরকে আমরা বলে দিই যে তারা যেন তাদের সন্তানদেরকে অবশ্যই ক্লাস দেখার সুযোগ করে দেয়। শিক্ষার্থীদেরকে জানিয়ে দিই যারা অনলাইন লাইভ ক্লাসে অংশগ্রহণ করে তারা অবশ্যই কমেন্টসে নাম, রোল, শ্রেণী, শাখা লিখবে। এরপরও শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ নয়। অনুসন্ধান করতে থাকি এবং আবারও গ্রামে গ্রামে যেতে থাকি। অনলাইন ক্লাসের পাশাপাশি আমরা শুরু করি অফলাইন ক্লাস, আর এটাই ছিল আমাদের চ্যালেঞ্জ উঠান পাঠশালা। শুরু হলো গ্রামে গ্রামে উঠান পাঠশালা। প্রত্যেকটা গ্রামে এক একটি কমিউনিটি তৈরি করে একটা গ্রামের উঠানে শিক্ষার্থীদের বই, চেয়ার এবং ব্যাগ নিয়ে তারা উপস্থিত হতো এবং সপ্তাহের একদিন করে আমরা ক্লাস নিতাম। এই উপস্থিতি দেখে জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক জনাব সালাউদ্দিন আহমেদ শামীম সন্তোষ প্রকাশ করেন। আমরা একটা নির্দিষ্ট দিনে বাড়িতে ক্লাস নিতাম, যার কারণে শিক্ষার্থীদের উপস্থিতিটা অনেক বেশি ছিল। প্রায় শতভাগ শিক্ষার্থীর অংশগ্রহণ করার ফলে শিক্ষার্থী এবং অভিভাবক সবাই খুশি হয়ে যায়। যখন স্বাভাবিক অবস্থা আবার ফিরে আসে তখন আমরা শুরু করি শ্রেণী কার্যক্রম এবং পাশাপাশি অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে আমরা মূল্যায়ন করতে থাকি। ব্লেন্ডেড শিক্ষার কৌশলসমূহ বাস্তবায়নে শিক্ষকদের বিশেষ ধরনের সহযোগিতা প্রয়োজন বলে আমি মনে করছি। প্রযুক্তি নির্ভর আধুনিক প্রযুক্তি শিক্ষকদের কাছে সাশ্রয়ী এবং সহজলভ্য করা। চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা। একঘেয়েমিতা দূর করার জন্য শিক্ষায় ভিন্নতা আনয়ন করা। প্রত্যেক শিক্ষকের জন্য আলাদা আলাদাভাবে ডাটাবেস তৈরি করা, যেখানে শিক্ষকের যাবতীয় তথ্য থাকবে, এবং সর্বোপরি শিক্ষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।